অবশ্যই এটা খুবই অসাধারণ একটা ফিলিংস। যখন আমি আমার আব্বা আম্মুকে বলছিলাম, ওনারাও খুব হ্যাপি হয়েছিল, পাশাপাশি আমি নিজেও অনেক হ্যাপি ছিলাম। তো প্রথমবারের মতো যাচ্ছি, আমি চেষ্টা করব যত পারা যায় শেখা যায় এখান থেকে। ওয়ার্ল্ড কাপ অবশ্যই অনেক বড় একটা, পৃথিবীর সব ভালো ভালো প্লেয়াররা ওইখানে যাবে প্রত্যেকটা দেশের। আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য, আর শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতাটা ছিল অবশ্যই স্বপ্নের মতো, আর এখন বড়দের সাথে যাচ্ছি, সো ভালো খেলার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ওইটা আমাকে অনেক মোটিভেশন দেয়, আমি কারণ একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি, সো আমার আমার কোনো ধরনের ভয় কাজ করে না, আমি মানসিকভাবে অনেক স্ট্রং আছি, সো এটা আমাকে অনেক মোটিভেশন দেয়। লাস্ট কোশ্চেন, আপনার যখন কনফার্ম হলো যে আপনি দলে আছেন বিশ্বকাপের দলে, এটা সবারই আলটিমেট গোল থাকে, আমাদের থেকে তো অবশ্যই গোল, তারপরে হচ্ছে বিশ্বকাপ, ওই সময়টা কেমন ছিল? যখন আমি ইন্ডিয়ার সাথে ভালো খেলি, তখন আমার একটাই প্ল্যান ছিল যাতে নেক্সট যে খেলাগুলো আসবে আমি শুধু ভালোই খেলে যাব, সিলেক্টর আমাকে যেখানে নিয়ে যাবেন আমি ওখানেই ভালো খেলবো। তো ওনারা যখন আমাকে ওয়ার্ল্ড কাপের জন্য পিক করলেন, এটা আমি মনে করি আমার জন্য সুবর্ণ একটা সুযোগ ভালো করার জন্য বা দেশকে ভালো কিছু দেওয়ার জন্য। সো আমি ওই যে চেষ্টা করব দেশকে যাতে আমি আমার সর্বোচ্চটা দিতে পারি, আমি আমার থেকে 100% চেষ্টা করে যাব, বাকিটুকু আর আল্লাহ আমার সাথে থাকবে ইনশাল্লাহ।